এটা ব্যবহার করেছে। যেটা বলছিলাম, বিজিবির অনেক ক্ষেত্রে সীমান্তে অনেক চোরাচালানি বা বিভিন্ন অপরাধের জন্য যখন বড় ধরনের শাস্তি হয়, তখন সব কিন্তু শাস্তির কাগজগুলি বিডিআর হেডকোয়ার্টারে চলে আসে অ্যাপ্রুভাল জন্য, ডিজিটাল অ্যাপ্রুভালের জন্য। আমার জানা মতে সীমান্তের কিছু এলাকায় পাথর যেখান থেকে বিক্রি টিক্রি হয় ওইসব এলাকা থেকে একটা বড় ধরনের ইনকোয়ারি হয়েছিল। এখানে বেশ কিছু সংখ্যক, মানে 50-এর অধিক সৈনিক তখন পিলখানায় ছিল যারা অভিযুক্ত ছিল। অভিযুক্ত ছিল বলতে সকলের জন্য সকলে জানে যে হয় এটা চাকরিচ্যুত হবে বা একটা জেল হবে, এই লোকগুলি ওখানে ছিল। এটা মানে যারা আজকে অভিযুক্ত আছেন তাদের অনেকেই কিন্তু ওই গ্রুপের লোক। অতএব ওই গ্রুপের লোকটাকেও এই পিলখানা রেখে ওই পোস্টারটাকে ছোট করে দেখাটা আমি আজকে বলতে পারি যে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের এই রক্ত তো আমার দেওয়ার কথা না, এই দেশের সন্তান তারা, এই দেশেরই তারা সীমা, মানে কি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা শপথ নিয়ে তারা এই দেশে প্রশিক্ষণ নিয়ে তারা একটা বড় অ্যাসেটে পরিণত। আরেকটি প্রশ্ন যেটি জেনারেল ফজলুর রহমান তুললেন যে সেনাবাহিনীকে সেদিন কেন ব্যবহার করা হলো না, এবং ব্যবহার করা হলে সবাই বলছে, মানে একমাত্র জেনারেল ফজলুর রহমান না, এখানে আমরা প্রতি বছরই আলোচনা করি এবং সেই সময় তো বেশ কয়েকদিন আলোচনা করেছে, অনেক সেনা কর্মকর্তা প্রাক্তন কথা বলেছেন, বলছেন যেটা 30 মিনিটসের ব্যাপার, 15 মিনিটসের ব্যাপার। আপনি জানেন অনেক সাবেক সেনা প্রধানও বলেছেন, ইভেন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তখন গণমাধ্যমেই বলেছেন যে সেনাবাহিনী ব্যবহার করলে এই ক্যাজুয়ালিটি হতো না। আমি শুনেছি অনেকেই বলেছেন, আপনার তৃতীয় মাত্র অনুষ্ঠান আমিও দেখেছি। তো বিষয়টা হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু বলি, আমরা এখনো বলি যে কমান্ড ডিসেন্ট্রালাইজেশন হবে। আমি নিজের কথাই বলি, যখন আমি ছিলাম কমিউনি কমান্ডার, হাফতান কমান্ডিং অফিসার হয়ে গেলে তো আমি একটা অনেক পাওয়ারফুল হবো, তাকে দেখেছি কমান্ডিং অফিসার পাওয়ারফুল। যখন কমান্ডিং অফিসার হলাম দেখলাম যে আমার পাওয়ার অনেক কমে যাচ্ছে। তো যাই হোক, এটা হায়ারার্কির বিষয়। তো আমি একটা কথা বলতে পারি যে রণকৌশল একটা বিষয় আছে, ট্যাকটিক্যাল লেভেলটা ট্যাকটিক্যাল লেভেলে ছেড়ে দিতে হবে। ট্যাকটিক্যাল লেভেলে যখন আমি অপারেশন বা স্ট্র্যাটেজিক লেভেল যখন ইন্টারভিউ করব, তখন অনেক যুক্তি আসে কি হবে না, যে কথাগুলো আপনি আপনি বলছেন। ট্যাকটিক্যাল লেভেলে যদি ভুল করা হয়, সেই ভুলটা শুধরানোর জন্য অপারেশন লেভেল তখন বলতে পারে, হ্যাঁ ওরা ভুল করেছিল, আমি এটাকে ঠিক করে দিতে পারি। তো ট্যাকটিক্যাল লেভেল যদি যদি কোন কাজ করার যদি একটু সুযোগটা না থাকে, কারণ আমাদের কিন্তু যে টিয়ার অফ কমান্ড আছে, আমাদের আমাদের একটা কোম্পানি বা একটা সেকশন কিন্তু সামনে থাকে, একটা এরেঞ্জমেন্ট সামনে থাকে, কিন্তু তার যে কমান্ডে যে কমিউনি কমান্ডার সে কিন্তু বেশ কিছু পিছিয়ে থাকে, কিন্তু বেশ কিছু দূরে থাকে তার থেকে, ব্যাটালিয়ন কমান্ডার আরও একটু দূরে থাকে। তো ট্যাকটিক্যাল পর্যায়ে তাকে আমি ফ্রিডমটা দিয়ে দিই, টাস্ক বলে দিই, এটা হয়েছে এটা করো, তো সেক্ষেত্রে মনে হয় ওরা হয়তো তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সঠিক ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন হয়তো বা পায়নি, কারণ আমি তখন ছিলাম না। রণকৌশল ক্ষেত্রে রণকৌশলের যে সম্মুখ যে কাজ, এটা ওদেরকে ছেড়ে দিতে হবে, তারাই জানবে এটা কিভাবে করতে হবে, এবং এবং করাটা তাদের দায়িত্ব সকলের, এই জন্য প্রশিক্ষণ দেওয়া হয় সকলকে। আপনার একটা কিন্তু সেটা প্রশ্ন, মানে এই প্রশ্নের উত্তরটা আমি এখনো পরিষ্কার হলাম না, যে সেরকম কোন অপারেশন তো আমরা দেখলাম না আসলে, এখন এটা কেন হলো না আর কি, সেটাই প্রশ্ন। আমি তো বললাম রণকৌশল ক্ষেত্রে যারা প্রয়োগ ডিসিশন মেকার ছিলেন তারা, রণকৌশলের ডিসিশন মেকাররা যদি ক্লিয়ার ইনস্ট্রাকশন পায়, মনে করেন আজকে আমরা এই রুমে কক্ষে বসে আছি, এই কক্ষে হঠাৎ করে একজন বন্দুকধারী আসলো এবং তার রাগ হচ্ছে আপনার উপর, আপনি অনেক জন্য প্রসঙ্গ তোলেন, তো সে সরাসরি যখন আপনার নিকট আসবে, আমার দায়িত্ব হয়ে যাবে নাগরিক হিসাবে আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করা। আপনি যদি বলেন না উনি আমাকে কিছু করবেন না, আমি মানতে পারি, কিন্তু কিছু না করার জন্য ওনার বন্দুকের ব্যারেলটা যেন নিচে নামানো থাকে সেটা আমি তাকে এনশিওর করতে হবে। যদি না নামান, তারপরে বন্দুকটা তার হাত থেকে ছিনিয়ে নিতে হবে, তার ম্যাগাজিনটা আমার হাত থেকে নিতে হবে বা তাকে ধরাশায়ী করতে হবে। তখন একটা এটা আমার ভিতরে ইনবিল্ট ট্রেনিং, এই সেনাবাহিনীর 40 বছর চাকরি করে এই ট্রেনিং আমার ভিতরে আছে, এটা আমাকে আর কিছু বলতে হবে না। এটা যেটা স্যার যেটা বলছেন, সেলফ ডিফেন্স প্রতিটা সিটিজেনের রাইট, আমার মনে হয় এই জন্য আর কি, যে রণকৌশলের বিষয়টা রণকৌশল পর্যায়ে ছেড়ে দেওয়াটাই সবচেয়ে অন্য প্রসঙ্গে বলতে চাই। আর আপনি যেটা বলছেন যে এই তদন্তের বিষয় যেটা আছে, আমি আর চক্রান্ত বা প্রভাব, পৃথিবীতে যে কোনো এই ধরনের ঘটনা হয়, নর্থ কোরিয়ার ছোট ভাইয়ের একটা মানে